কতটা কষ্ট পেলে, প্রিয় মানুষের কল চোখের সামনে বাঁচতে দেখলেও ধরতে ইচ্ছে করে না। যে সেই কষ্টটা পায় সেই জানে। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো, তোমার মৃত্যুর পরও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর কোনো কল আসবে না, নাম্বারটা ফোন বুকে শুধু নাম্বার হয়ে থেকে যাবে। কেন এত অহংকার, কেন এত বাহাদুরি, কিসের বাড়ি কিসের ঘর, চোখ বুঝলে সবেই পর। কিছু বছর পর যখন পিছনে ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। কালো মানুষ কখনো প্রিয় হতে পারে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই প্রিয়। শ্বশুর বাড়ির থেকে কখনো কিছু আশা করবেন না, পারলে উল্টো কিছু দিয়ে আসবেন, কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছে তাদের কাছে আপনি ঋণী। তারপরও আপনি যদি শ্বশুর বাড়ির থেকে কিছু আশা করেন তবে আপনি বিয়ে করলেন না, নিজের শরীর বিক্রি করে টাকা চাইলেন। জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো আরেকজন মা পাবেন না। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করেছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে, অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনেই কামনা করছে। একজনের যখন মৃত্যুদণ্ড দেবার আদেশ দেওয়া হয়েছিল তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলছিলেন, বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যখন অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে, আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দিয়ে দেওয়া। তুমি বলেছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু আমি বুঝতে পারিনি। কোনো কিছু কথাটার ভিতরে আমিও যুক্ত ছিলাম। কারোর চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারায় যারা সব সময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না। রব চেয়েছেন বলেই আপনি হারিয়েছেন, পাওয়ার সময় হলে আবার রবেই দিবেন। একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, তখনই সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের অন্যের উপকারে আসে। মন খারাপ হলে প্রথমেই যে মানুষটিকে ফোন করার কথা আপনার মাথায় আসে সেই আপনার বন্ধু। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ রাখতে পারে। ভালোবাসার মানুষটা শত ভুল করলো তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা না চায় তাহলে তাকে আরও ভালোবাসতে মন চায়। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করো নাই। একটি পাত্র কলসিকে একদিন প্রশ্ন করল, তুমি কি করে সব সময় যে কোনো অবস্থাতে শীতল থাকো? কলসি বলল, আমি সব সময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি, আর একদিন মাটিতেই মিশে যাব। তাহলে কিসের রাগ, কিসের অহংকার? অন্ধলোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম লাঠিটাকে ছুঁড়ে ফেলে দেয়।
জীবনে খুশি থাকতে চাইলে এই চারটি কাজ কখনোই করো না। এক, যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। দুই, যার তোমাকে প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। তিন, যে তোমাকে ভরসা করে তাকে প্রতারণা করো না। চার, যে তোমাকে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সময় আর শিক্ষক দুজনেই আমাদের শিক্ষা দেয়। সময়ের শিক্ষকের মধ্যে একটাই পার্থক্য, শিক্ষক শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়েই শিক্ষা দেয়। প্রতিটা মানুষেই কোনো না কোনো অপেক্ষায় থাকে, অপেক্ষা ছাড়া মানুষ বাঁচতে পারে না। অপেক্ষা শেষ হলে মানুষ মারা যায়। একটা কথা কি জানো তো, আমাদের চোখটা তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। উদ্দেশ্য ছাড়া কেউ কখনো কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ কখনো পাশে থাকে না। টাকার সম্মান দুটো এক নয়, টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান কখনো পাওয়া যায় না। সেটা কর্ম, ব্যবহার এবং চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। থেমেতে কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের ব্যবহার আর কিছু মানুষের স্মৃতি। জীবন নিয়ে আমাদের কত কাহিনী, অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবনের সব গল্প শেষ হয়ে যায়। আমাদের জীবনটা হলো বইয়ের পাতার মতো, যতই উল্টাবে ততই নতুন কিছু শিখতে পারবে। টাকা ভরা হাতের চেয়ে বিশ্বাস বড় হাতটা সত্যি অনেক দামি। আমার পরিবর্তনটা ভয়ঙ্কর হবে, সময় হলে তুমিও সেটা দেখতে পারবে। ছোটবেলায় ভেবেছিলাম বড় হয়ে সব দুঃখ গুছিয়ে, বড় হয়ে দেখলাম সমস্ত সুখ সেই শৈশবে আমরা ফেলে এসেছি। হঠাৎ করে মনে হলো জীবন থেকে কি যেন হারিয়ে গেছে, কি যেন হারিয়ে গেছে। তাকিয়ে দেখি আমার ভিতরে সেই চঞ্চল আমিটাই হারিয়ে গেছি। তিনটি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়, মন, মাতা আর ভাগ্য। মনে কিছু চাই, মাতা সেটাকে পাওয়ার জন্যে রাস্তা খুঁজে, আর অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে। সংসার নামক বোঝাটা কাঁধে নিলে বোঝা যায় এর থেকে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল। বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কখনো কারোর সাথে বলে না। এক, কারোর সাথে কখনো সমালোচনা করে না। দুই, কখনো কারোর সাথে তর্ক করে না। তিন, নিজের ঘরের কথা কখনো অন্য কোনো মানুষের সাথে শেয়ার করে না। চার, নিজের দুঃখ কষ্টের কথা কখনো কাউকে বলে না। পাঁচ, কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেশে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। নাম্বার এক, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার দুই, রাগের পেছনে থাকা ভালোবাসা। নাম্বার তিন, চুপ থাকার পেছনের কারণ। জীবনের তিনটি কথা মনে রাখবেন। নাম্বার এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ। সম্মান জিনিসটা পুরো নিউটনের
তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাট পাবে। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না। পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। তিনটা জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। তিনটা জিনিসের পতন হয় অহংকার, মিথ্যা, হিংসা। তিনটা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবন মনে রয়ে যায়। কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চোখে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবেই তৈরি করেছেন, একটা নির্দিষ্ট উদ্দেশ্য, এবং তিনি কখনো ভুল করে না। জীবনে ছয়টি নীতি। নাম্বার এক, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। নাম্বার দুই, কথা বলার আগে শোনো। নাম্বার তিন, খরচ করার আগে উপার্জন করো। নাম্বার চার, কিছু লেখার আগে চিন্তা করো। নাম্বার পাঁচ, হাল ছাড়ার আগে চেষ্টা করো। নাম্বার ছয়, মরার আগে বাঁচতে শেখো। অহংকার মানুষের জীবনের পতন ঘটায়, বিনয়ী ও নম্রতা মানুষের মাথায় সম্মানের মুকুট পরায়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় পায় না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, অন্যের উপর নয়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি, আর যে ব্যক্তি স্বাদ বেশি তার কষ্টও বেশি। রাত যেভাবেই আসুক নীরবতা থাকবেই, চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎস্না ছড়াবে, সূর্য যত মেঘের আড়ালে থাকুক পৃথিবীতে আলো আসবেই। আর নিজেকে যত লুকিয়ে রাখো না কেন, ভালোবাসা তোমাকে কাছে টানবেই।